আগের ব্লগে তোমরা দেখেইছো যে অনির্বাণ গেছে বাঁকুড়া, তো আমি এখন হোটেলে একাই রয়েছি। তো একা একাই চলে এসেছি ব্রেকফাস্ট করতে, দেখতেই পাচ্ছ নিয়েছি পাউরুটি, ফ্রেঞ্চ টোস্ট, এক পিস কেক, আর এখানে নিয়েছি অমলেট। এত লজ্জা লাগছিল, পুরো হোটেলের মধ্যে সবাই বকবক করছে আর আমি একলা একলা ব্রেকফাস্ট করছি। একবার শোনো কতটা গোল হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, সকালবেলায় ব্রেকফাস্ট করে এলাম। তোমরা দেখতেই পেলে প্রথমে ওই সমস্ত ব্রেড ব্রেড খেয়ে নিয়েছিলাম। এত মানসিক চিন্তায় রয়েছি ঘর নিয়ে যে কিছু বলবার নয়। তো যাই হোক, একটু ভাবলাম নিজেকে রিল্যাক্স করি, মানে একটু শান্ত করতে হবে, তবে গিয়ে কোনো কিছু ভালো কিছুর খোঁজ করতে পারা যায়, তাই না? তো যাই হোক, কিন্তু ভেতর ভেতর সবসময় একটা টেনশন চলছে যে কবে ঘরটা খুঁজে পাবো। আর অনির্বাণ চলে গেছে বাইরে, তার জন্য আরও বেশি যেন ভেতরকে ভেতর আমার টেনশন হচ্ছে। তো যাই হোক, এখন আপাতত একটুখানি বসেছি আমি এই জাস্ট চেয়ারটাকে, আর বাইরে পুরো শহরটা দেখা যাচ্ছে, সেটা আমি তোমাদেরকে পরে ভালো করে ভিউ করে দেখাচ্ছি। এখানে দেখা যাচ্ছে না, তো একটু হালকা রোদের ইয়েটা আসছে, তো ভালো লাগছে। আর এখন আসবে রুম ক্লিনিংয়ে, তাই জন্য আমি বিছানাটা ছেড়ে এখানে চেয়ারে এসে বসে আছি। ঘর খোঁজার ব্যস্ততার মধ্যে তোমাদেরকে একবারও দেখানো হয়নি যে আমার হোটেলের মানে বাইরের জানলার বাইরের যে ভিউটা এত অসাধারণ যে কিছু বলার নয়। এখানে বসে বোধহয় অনেকটা সময় কাটিয়ে ফেলা যায়, কিন্তু সত্যি বলতে কি আজকে আমার কেন জানি এই সকাল ব্যস্ত সকালের মানে এই শহরের এই ব্যস্ততা দেখে মনে হচ্ছে যে আমি মনে হয় শহরে একমাত্র পড়ে আছি যে একদমই ব্যস্ত নয়। এক জায়গায় বসে খালি চিন্তা করাটাই যেন আমার কাজ। তো এই যে এখান থেকে দেখতেই পাচ্ছ এত সুন্দর ভিউটা, আর এই যে দেখো দূরে হচ্ছে তোমার হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে, রাত্রিবেলায় আরও সুন্দর দেখায়, সেটা সময় করে তোমাদেরকে দেখাবো। এটা স্প্ল্যানেডের একটা অংশ এখান থেকে দেখা যাচ্ছে। যারা খুবই ভালো করে চেনো স্প্ল্যানেডটা, তারা তো আরও ভালো করে রিলেট করতে পারবে। আমি কোনোদিনও ভাবিনি, স্প্ল্যানেডে অনেক শপিং করতে এসেছি, কোনোদিনও ভাবিনি নর্থতলার থেকে বসে এইভাবে আমাকে স্প্ল্যানেড দেখতে হবে। তো ভীষণই ভালো লাগে এই ভিউটা দেখতে, না ভীষণই ভালো লাগে। রাতের ভিউটাও একবারও তোমাদেরকে দেখাবো। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এত ব্যস্ত থাকে, এত ব্যস্ত থাকে সবসময় যে কিছু বলার নেই। এমনকি রাত্রিবেলাতেও দেখা যায় যে বেশ ভালো করে গাড়ি ঘোড়া চলছে, অসম্ভব সুন্দর লাগে দেখতে। এই মুহূর্তে তো আমি হচ্ছে কর্মবিহীন এই ব্যস্ত শহরের মধ্যে, তো চলো বসে আছি, দেখি এরপর কি করা যায়। হোটেলের দুটি বিছানা জুড়ে আমিই রয়েছি। তো যাই হোক, এখন আমি অনির্বাণের যে বিছানাটা ও শুতো ওটার মধ্যে বসে থাকছি, সারা দিনের কাজকর্ম ওখানে মানে বসে করছি পড়ানো টন্য। আর আমার বিছানাটা একদম খালি রেখেছি যাতে রাত্রে গিয়ে জাস্ট শুয়ে পড়ি একদম টান টান বিছানায়। তো আজকে দুপুরে লাঞ্চটা আমি স্কিপ করেছি, তার বদলে হচ্ছে এখন খিদে পাচ্ছে, প্রায় 4টে বাজতে যাওয়ার ক্লাসেও বসবো। তো ওই কতটা ছানার জিলেপি পাঠিয়ে দিয়েছিল মাসি, তো এখানে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো হঠাৎ দেখছি একটু একটু খিদে পাচ্ছে, তো ভাবলাম যে আজকে তো লাঞ্চটা স্কিপ করেছি, একটু ছানার জিলেপিটা খাওয়া যাক। তো সেইভাবে এখন ছানার জিলেপি এনজয় করছি, তারপর এখন বসবো ক্লাসে। ল্যাপটপটা সাথে করে আনা সত্ত্বেও সেটাতে আমি ঠিক করে নেট কানেক্ট করতে পারছি না, তাই জন্য এখানে হচ্ছে মোবাইলেই কানেক্ট করেছি। আর মোবাইলটাকে এইভাবে মানে উপরে যে একটা ব্ল্যাঙ্কেট দিয়েছিল সেটার মধ্যে দাঁড় করিয়ে এইভাবে সাপোর্ট দিয়ে ক্লাস নেওয়ার চেষ্টা করে চলেছি আর কি। তো রুমে এখন টিভি আপাতত চালাইনি, এখন ক্লাসটা জলদি নিয়ে নেব। 4টের ক্লাসটা নেওয়া হয়ে গেল, এবার কি করব, শুধু রুমটার মধ্যে একলা একলা এইটুকু স্পেসটার মধ্যে পুরোপুরি কি করব বুঝতে পারছি না। তাই রুমের মধ্যে হেঁটে বেড়াচ্ছি, আর কখনো কখনো এই যে জানলার পর্দাটাকে খুলে পুরো শহরটার যে ইয়েটা দেখালাম সকালবেলায় ওই গাড়ি ঘোড়া যাচ্ছে ওগুলোই কখনো কখনো দেখছি, কখনো একটু মোবাইল দেখছি, কখনো ভিডিও এডিট করছি, আর কখনো টিভিটা চালাবো চালাবো করে এত অভ্যেস কম টিভি দেখার। মানে একটা সময় টিভির পোকা ছিলাম আমি স্কুলে যখন পড়তাম, আর এখন দেখছি যে টিভির মানে কোনো ইয়েই নেই, আর মাথায় সবসময় চিন্তা করছে কবে একটা বাড়ি পাবো, কবে একটা বাড়ি পাবো, খিদেও পাচ্ছে না। অনির্বাণ ফোন করে জানলো যে আমি কী খেয়েছি, আমি তো বললাম দুপুর থেকে আমি কিছু খাইনি, আমার আর কিছু মন করছে না, খুব জোর বকা দিল। দিয়ে তারপরে এখন হচ্ছে একটা স্যান্ডউইচ অর্ডার করলাম, তো একটা স্যান্ডউইচ খাবো কফি দিয়ে, কিন্তু এমনি আর কিছু সত্যি খিদে পাবেটা কী করে, একটা মানুষ তো খাটাখাটনি করলে তবে খিদে পাবে, আমি তো বসে বসে পড়াচ্ছি একটা জায়গায়, আমার খিদেটা পাবে কোথার থেকে, সেই খিদেকে আনাবার জন্য আমি এখন হাঁটাহাঁটি করছি। তো ওটাই হচ্ছে ব্যাপার, এখন
কি করবো এই রুমটার মধ্যে একা একা। হ্যাঁ, স্প্ল্যানেডে বেরিয়ে যাওয়া যায়, কিন্তু আজকে ঠিক বেরোবো না। তাহলে রোজ রোজ ওই একবার জানো তো শপিংয়ে যাওয়া মানে এক গাদা জিনিস কেনা, আর এই ট্রান্সফারের টাইমে শপিং করাটা না মানে সত্যি কথা জিনিস বাড়িয়ে লাভ নেই এখন, এরপর তো এখানেই থাকবো, যথেষ্ট শপিং করতে পারবো, তো তাই জন্য এইভাবেই আছি। আসুক স্যান্ডউইচটা তারপরে খাও। তো এখানে দিয়ে গেল চিকেন স্যান্ডউইচ, চলো মুদিখাই করি। এইটা না ওরা সবসময় এরকম একটা বড় স্টিলের ঢাকা দিয়ে যায়। ও বাও দারুন, এই যে দুটো চিকেন স্যান্ডউইচ দিয়েছে, আর এখানে খুব সুন্দরভাবে গার্নিশিং করে দিয়েছে, আর এখানে একটু ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়েছে, আর দেখো কি সুন্দরভাবে কাটলারিজগুলো দিয়েছে, আর এখানে সস। তো চলো লেটস হ্যাভ ইট। স্যান্ডউইচ খাওয়ার পর এই এখন মুভি দেখতে বসলাম, দিলওয়ালে দিচ্ছে, অনেকদিন পর কাজল আর শাহরুখকে একসঙ্গে দেখতে বেশ ভালো লাগছে। টিভি দেখা তো এক প্রকার ভুলেই গেছিলাম, তাই এখানে এসে এখন টিভি দেখতে বসেছি। পড়ানো কমপ্লিট হলো, ওই দিয়ে এখনও টিভি চলছে, টিভিটা একদম সঙ্গ হয়ে গেছে। আর এখন ডিনার অর্ডার করেছিলাম বাইরের থেকে, এখান থেকে নিই নি। তো কস্তুরি বলে যে রেস্টুরেন্টটা আছে খুব ফেমাস এখানকার সবাই জানো, তো ভালো একটু ওদের ফুডটা ট্রাই করে দেখি। তো চলো দেখাই একবার ডিনারে কি অর্ডার করে এনেছি। এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে ডাল, যেটা ওরা সোনা মুগ ডাল বলে দিয়েছে। ডালটা কিন্তু মোটামুটি ভালো তো দেখতে লাগছে, খেয়ে আমি কালকে তোমাদের রিভিউ দেবো। এখানে দিয়েছে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, আহা, আর এখানে দিয়েছে কাতলা মাছ, মাই গড, দু পিস দিয়েছে। আমি এই কম্বোটাকে নিয়েছি অনলি 328 rupees দিয়ে। কেউ কখনো যদি কলকাতার বুকে আসো, নতুন এসে থাকো, যারা থাকে সে তারা তো জানেই, এই কম্বোটা কিন্তু ট্রাই করতে পারো। এরকম অনেকগুলো মিনি কম্বো থাকে কস্তুরি যেটা দেখলাম, কিন্তু হ্যাঁ যে রান্নাগুলো হয়েছে সেগুলো কিন্তু ভীষণইভাবে রিচ, ঠিক আছে। এই যে ঝোল ঝোলগুলো দেখছো একদম রীতিমতো তেল ভাসছে আর কি, রোজ রোজ খাওয়ার মতন হয়তো অ্যাপ্রোপ্রিয়েট নয়, কিন্তু খাওয়াই যেতে পারে আর কি। তো চলো এখন ডিনারটা করি, আর দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে কালকে। টিল দেন গুড বাই।